সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুবছর বেড়ে 32। গ্যাটকো দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন বেগম খালেদা জিয়া। বড় আঘাতের শঙ্কা না থাকলেও দানার প্রভাবে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে। এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ধন্যবাদ জানিয়েছে বুয়েটের নিহত ছাত্র ফাহাদের পরিবার। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে 32 বছর। সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমাও 32 বছর। স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংস্থা নিজ নিজ বিধিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আরও জানানো হয়েছে, প্রতিরক্ষা, কর্ম বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রেও স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে। এছাড়া এ অধ্যাদেশের আলোকে সরকারি চাকরি আইন 2018 এর ধারা 59 এর ক্ষমতা বলে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা 2014 অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার অবতীর্ণ হতে পারবেন। এবার গ্যাটকো দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার ঢাকার বিশেষ আদালত 3-এর বিচারক আবু তাহের খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতির আদেশ দেন। একই দিনে খালেদা জিয়ার বিরুদ্ধে 42 জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলাটিও খারিজ করে দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। অব্যাহত প্রাপ্তরা হলেন সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ মামলায় অন্য 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। 2007 সালের 2 সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করেন দুদকের একজন উপপরিচালক। এতে আসামি করা হয় 4-দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ 13 জনকে। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। পরে মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর 13 মে খালেদা জিয়া সহ 24 জনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার 24 আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান সহ 8 জন মারা গেছেন। এছাড়া জামায়াত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় তাঁকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ধেয়ে আসছে দানা, প্রবল ঘূর্ণিঝড় দানার দেশে আঘাত হানার আশঙ্কা নেই, তবে এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হবে। স্বাভাবিক হতে সময় লাগবে আরও 2 দিন। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহী। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় দানা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর পাশে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি বৃহস্পতিবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 595 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 555 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 485 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 475 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 2 দিন দেশের উপকূলীয় অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। উপকূলের নিকটবর্তী কিছু এলাকায় জলোচ্ছ্বাস হবে 3 থেকে 4 ফিট পর্যন্ত। এতে ফসলের কিছুটা ক্ষতি হলেও আগামী 3 দিন পর তা স্বাভাবিক হতে থাকবে বলেও জানান আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ। এর মুভমেন্ট গতিপথ অনেকটা ফিক্সড হয়ে গেছে, বর্তমানে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে এবং সাগর উত্তাল রয়েছে, যেহেতু এটা প্রবল ঘূর্ণিঝড় এবং এটা ক্রমান্বয়ে এটা আপনার উত্তর উত্তর পশ্চিম দিক সরে যাচ্ছে। আজ রাত 12টার পর থেকে ভোরের ভিতরে এটা আপনার
ক্রস উপকূল করতে পারে, আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এই ঘূর্ণিঝড়টি। তবে বাংলাদেশে প্রবল ঘূর্ণিঝড় দানা বড় ধরনের কোনো আঘাত আনতে পারবে না বলেও জানান তিনি। দানার প্রভাবে বাংলাদেশে ওই ধরনের বড় ধরনের প্রভাব পড়বে না। ওয়েস্ট বেঙ্গলের আপনার হচ্ছে সাগর আইল্যান্ড এবং হচ্ছে উড়িষ্যার হচ্ছে আপনার পুরীর এই এলাকা দিয়ে উঠবে এবং এটা ক্রমান্বয়ে যেহেতু পশ্চিম দিক সরে যাচ্ছে এর প্রভাবে যেটা হবে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশিটা হবে, তবে সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় দানা সম্পর্কিত আরও খবর খবর থাকছে আমাদের দেশের খবরের পরবর্তী অংশে। বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। আবারও ঘূর্ণিঝড় দানা প্রসঙ্গ। কক্সবাজারের ইনানি সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে জোয়ারের পানির তোড়ে একটি বার্জের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। গতরাত 2টার দিকে প্রচণ্ড ঢেউয়ে জেটিটির সঙ্গে বাঁধা একটি ছোট বার্জের ধাক্কায় জেটিটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। তবে এ সময় কেউ জেটিতে বা বার্জে ছিল না। 2020 সালে আন্তর্জাতিক নৌমহড়া অনুষ্ঠানের জন্য বাংলাদেশ নৌবাহিনী জেটিটি নির্মাণ করে। গত বছর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক জাহাজ যাওয়া আসা করছিল ওই জেটি দিয়ে। আগামী 1 নভেম্বর থেকেও জেটি দিয়ে দ্বীপে যাতায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছিল জাহাজ কোম্পানিগুলোর পক্ষ থেকে। ঘূর্ণিঝড় দানার সর্বশেষ গতি প্রকৃতি সাতক্ষীরা থেকে জানিয়েছেন প্রতিনিধি এম কামরুজ্জামান। ঘূর্ণিঝড় দানার যে সর্বশেষ পরিস্থিতি যদি আমি জানাতে চাই, সাতক্ষীরাতে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা একটু কমে গেছে। কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অফিসে কথা বলেছি, সাতক্ষীরা স্থানীয় যে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, তিনি বলেছেন যে 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুপুর পর্যন্ত। তিনি যেটি জানিয়েছেন যে ঝড়ের তেমন কোনো তীব্রতা থাকবে না, তবে জলোচ্ছ্বাসের একটি সম্ভাবনা রয়েছে। জলোচ্ছ্বাস হলে ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হবে। কিছুক্ষণ আগে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে জলোচ্ছ্বাসের হলে যে ক্ষতিটা হবে সেইটা প্রতিরোধের ব্যাপারে তারা খুবই তৎপর এবং ইতিমধ্যেই 5,000 জিও ব্যাগ তারা সংগ্রহ করে রেখেছে যে জরুরি ভিত্তিতে যদি জলোচ্ছ্বাস হয় এবং ভেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ভেড়িবাঁধটা তাৎক্ষণিকভাবে যাতে মেরামত করা যায় সেভাবে সে ধরনের সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। এছাড়া উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে শ্যামনগর এবং আশাশুনি এই দুটি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এই দুটি উপজেলায় মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক রয়েছে। নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং নদীর পানিতে উত্তাল একটি ভাব, জোয়ারের পানি প্রায় 1 থেকে 1.5 ফিট পানি ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সুন্দরবন অঞ্চলের মানুষ তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে কিন্তু সেইভাবে ভারী বৃষ্টিপাত তাই, কিন্তু আবহাওয়া অফিস বলছে যে সন্ধ্যার পর থেকে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলে। এটাই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় দানার সর্বশেষ পরিস্থিতি। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ। বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত আবরার ফাহাদের পরিবার। কুষ্টিয়া শহরে নিজ বাড়িতে এটিএন নিউজের সাথে কথা বলেন আবরারের বাবা, মা রোকিয়া খাতুন ও বাবা বরকতুল্লাহ। আমার ছেলে যে হত্যাকাণ্ড করা হয়েছে এবং সকল যারা জড়িত, আর প্রশাসনে যারা জড়িত ছিল সবাইকে একটা তদন্ত করে সবাইকে যেন বিচারের আওতায় নিয়ে এসে অতি তাড়াতাড়ি বিচার কাজ সম্পন্ন করা হয়। ওই রাত্রি হয়তো আমার ছেলেকে এত নির্মম নিষ্ঠুরভাবে ওরা হত্যা করেছে সেটা পুরো দেশবাসী জানে এবং ওই সময় পুরো দেশবাসীর প্রত্যেকটা লোক, আইন প্রশাসন, মিডিয়া, দেশের সাধারণ জনগণ প্রত্যেকটা লোক দেখেছে এবং এরা সবাই আমাদেরকে
সবাই কষ্ট পেয়েছে এবং আমাদের সাথে ছিল, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। টেম্পো চালক থেকে কোটি কোটি টাকার মালিক বেড়া উপজেলার সদ্য অপসারিত চেয়ারম্যান রেজাউল হক বাবু, জমি দখল, চাঁদাবাজি, লুটপাট, সালিশ বাণিজ্য, অবৈধ বালু উত্তোলন, শত অপকর্মের অভিযোগ তাঁর বিরুদ্ধে। বর্তমানে পলাতক বিতর্কিত এই জনপ্রতিনিধি ও তার সহযোগীদের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন নির্যাতিতরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভিজয় রিপোর্টে দেখুন বিস্তারিত। একসময় টেম্পো চালক ছিলেন পাবনার কাশীনাথপুর এলাকার রেজাউল হক বাবু। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথমে জাতশাখীন ইউপি চেয়ারম্যান ও পরে বেড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে যেন পেয়ে যান আলাদিনের চিরাগ। ছোট ভাই মোখলেসুর রহমান মুকু ও স্থানীয় সন্ত্রাসী মাইট্টা রাজ্জাককে দিয়ে এলাকায় কায়েম করেন চাঁদাবাজি, অবৈধ বালু ব্যবসা আর দখলের রাজত্ব। ভুক্তভোগীদের অভিযোগ, বাবু মুকুকে চাঁদা না দিয়ে ব্যবসা বাণিজ্য করা ছিল অসম্ভব। তাদের অত্যাচারে, নির্যাতনে শত শত মানুষের কারো হাত পাও ভাঙা, কারো ভূমি দখল, কারো গাছ কেটে নেওয়া, জমি দখল, এই ঘাটের মানুষের পর যে অত্যাচারী, এই টাকা বেশি দেওয়া লাগবে, এই টাকা আয় করা লাগবে, এই মাল বন্ধ করে দাও, কোম্পানির মাল বন্ধ করে দিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি শুরু করো। এতদিন মুখ খুলতে পারেনি মানুষ, এখন প্রকাশ্যে তুলছেন একের পর এক অভিযোগ। অন্যায়ের প্রতিবাদ করায় সৈয়দপুর গ্রামের অসংখ্য বাড়িতে হামলা, ভাঙচুর, আগুন দিয়েছেন, মামলা দিয়ে এলাকা ছাড়া করেছেন গ্রামবাসীকে। আজ থেকে 10 বছর আগে 10টি মিথ্যা মামলার মাধ্যমে রাতারাতি আমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে, আমাদের গাছপালা, আমাদের সম্পত্তি সবকিছু দখল করে। এলাকার কুখ্যাত চিহ্নিত ভূমিদস্যু আব্দুর রাজ্জাক কর্তৃক আমার পরিবার দীর্ঘ 16 বছর ভয়ঙ্কর ভাবে নির্যাতনের শিকার হয়েছে। নিজ গ্রামে বাবুর আলিশান বাড়ি, পাবনা শহরে কোটি টাকার জমি, ঢাকার বসুন্ধরায় ফ্ল্যাটের মালিক, একসময় টেম্পো চালক। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বাবু মুখু ধরা ছোঁয়ার বাইরে থাকায় হতাশ বিক্ষুব্ধ ভুক্তভোগীরা। আমার এক ভাই ছিল, আমার ছোট, সে তার ভয়ে নির্যাতনে বাইরে ছিল 10-12 বছর এবং সেখানেই সে মারা গেছে হাসপাতালে। উপজেলার চেয়ারম্যান বাবু, ওনার অনেক বাহিনী আমাদের বাড়িতে এসে ভাঙচুর করছে। বাবুর বিরুদ্ধে নারী ধর্ষণ ও হত্যা, প্রতারণা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার কয়েকটি মামলা রয়েছে। রিজভিজয়, এটিএন নিউজ, পাবনা। দেশের খবর ছিল এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।